সবাই খুব মন দিয়ে রিসার্চ করে প্রজেক্ট টুজেক্ট খুব ভালো হয় ওখান থেকে পাস করে ছেলেরা সব খুব ভালো ভালো জায়গায় যায় দেখতে পাচ্ছো চার নম্বর লেকচারে আমরা মূলত পয়েন্ট গ্রুপ ক্লাসিফিকেশন এর জায়গাটা আছে সেইটা নিয়ে মূলত আলোচনাটা করবো আর কি পয়েন্ট গ্রুপ ক্লাসিফিকেশন সেখান থেকে

আর এমএসিস যদি হয়ে থাকে তাহলে তো সেখানে অ্যাকচুয়ালি পয়েন্ট গ্রুপ পড়ানো হয়েইছে আর কি হ্যাঁ এইটা তাহলে এই জায়গাটা আমরা আজকে একটুখানি আলোচনা করতে চাইছি আর কি তাহলে প্রথমে বুঝতে হবে যে পয়েন্ট গ্রুপ বলতে আমি কী বুঝছি বলা যে পয়েন্ট গ্রুপ ইজ এ কালেকশন অফ ডিস্টিং সিমেন্ট্রি অপারেশনস প্রেজেন্ট ইন এ মলিকুল দ্যাট ওবেজ দ্য ম্যাথামেটিক্যাল রুলস ফর এ ফরমেশন অফ এ গ্রুপ তাহলে পয়েন্ট গ্রুপ হচ্ছে এই যে কালেকশন অফ ডিস্টিং সিমেট্রি অপারেশন আগে তো আমি সিমেট্রি অপারেশন নিয়ে কথাবার্তা বলেছি সিমেট্রি অপারেশনের মধ্যে পাঁচ রকমের সিমেট্রি অপারেশন আমি মূলত আলোচনা করেছিলাম একটা হচ্ছে আইডেন্টি অপারেশন একটা অ্যাডিশনাল এসে গিয়েছিল এছাড়া ছিল তোমার প্রপার অ্যাক্সেস অফ সিমেট্রি প্লেন অফ সিমেট্রি ইমপ্রপার আর অল্টারনেটিভ অ্যাক্সেস অফ সিমেট্রি আর হচ্ছে তোমার ইনভার্সন সেন্টার এই পাঁচ রকমের সিমেট্রি অপারেশন আছে আর কি হ্যাঁ সেই পাঁচ রকমের সিমেট্রি অপারেশনস তারা অ্যাকচুয়ালি গ্রুপ তৈরি করার জন্যে যে রুলগুলো ওবে করার কথা গ্রুপ তৈরি করার জন্য কী কী রুল ওবে করার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে চার্টটা একজুমস শোবে করতে হয় প্রথমে ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হয় তারপরে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হয় তারপর প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট করতে হয় তাই চারটে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া এর সঙ্গে যদি কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করে তাহলে সেইটা হয়ে যাবে তোমার অ্যাভিলিয়ান গ্রুপ ঠিক আছে সেটা আমরা আমরা পড়েছি আমার অ্যাভিলিয়ানটা কথা ছেড়ে দাও যে সব পয়েন্ট গ্রুপ অ্যাভেলিয়ান গ্রুপের কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু গ্রুপ তৈরি করতে গেলে প্রথম যে চারটে এক জম সে চারটে এক জুম সে বেসিক্যালি ওবে করে ঠিক আছে তাহলে এ পয়েন্ট গ্রুপ ই কালেকশন অফ ডিস্টিং সিমেট্রি অপারেশন প্রেজেন্ট ইন দ্যাট দ্য ম্যাথামেটিক্যাল রুলস ফর ফর্মেশন ফরমেশন অফ এ গ্রুপ আর এবারে এই এই টাইপের গ্রুপকে সেটা বেশিকালি সিমেট্রি গ্রুপ কারণ সিমেট্রি অপারেশনগুলোই হচ্ছে তোমার গ্রুপ তৈরি করার এলিমেন্ট কিন্তু এই যে সিমেট্রিক গ্রুপগুলোকে কেন পয়েন্ট গ্রুপ নাম দেওয়া হয়েছে কারণ দেখবে যে সিমেট্রিক অপারেশন গুলো যখন কাজ করে তখন ওই পার্টিকুলার মডিকুলে একটা পার্টিকুলার পয়েন্ট সেই পয়েন্টে কোনো অ্যাটম থাকতে পারে বা না পারে সেই অ্যাটমটা কিন্তু কোনো চেঞ্জ হয় না তুমি যখন বেঞ্জিন মলিকুল কনসিডার করছো দেখবে ওই যে বেঞ্জিন মলিকুল হেক্সাগনের স্ট্রাকচার হ্যাঁ রেগুলার হেক্সাগনের স্ট্রাকচার তাতে মাঝখানের পয়েন্টে যেখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাটম নেই তার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড মলিকুল যখন তুমি কনসিডার করছো এদিকে অক্সিজেন ওদিকে অক্সিজেন মাঝখানে কার্বন এই কার্বন তার কিন্তু কিছু চেঞ্জ হবে না তুমি যে সিমেট্রি অপারেশনই ওই মলিকুলের ক্ষেত্রে এক্সিস্ট করে সেটা তুমি অপারেট করো কিনা সেটাই বলা হচ্ছে ডিউরিং অ্যাপ্লিকেশন অফ সিমেট্রি অপারেশন এ পার্টিকুলার পয়েন্ট রিমেন ইনভ্যারিয়েন্ট দিস পয়েন্ট ইজ দ্য সেন্টার অফ মাস অফ দ্য মলিকুল অল দ্য সিমেট্রি এলিমেন্ট সাথে অ্যাক্সিস প্লেন অর পয়েন্ট মাস্ট কন্টেন্ট দিস পয়েন্ট তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা ফিক্স থাকছে বলে এর নাম হচ্ছে পয়েন্ট গ্রুপ পরবর্তীকালে যখন তুমি ক্ষেত্রে তুমি ওই সিমেট্রি নিয়ে কথাবার্তা বলবে সলিডের ক্ষেত্রে দেখবে যে সেক্ষেত্রে না তোমার ওই একটা পার্টিকুলার পয়েন্ট সে ফিক্স থাকবে কোনো বাধ্যবাধকতা নাই তোমার সেই গ্রুপগুলো হবে স্পেস গ্রুপ সেগুলো একটু অ্যাডভান্স সলিস্টেড যখন পড়ানো হবে তখন তুমি দেখতে পাবে আর তাহলে এক্ষেত্রে পয়েন্ট গ্রুপ নামটা হয়েছে কারণ সিমেন্টে অপারেশন গুলো কাজ করানোর পরে একটা পার্টিকুলার পয়েন্ট তার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না এটা আচ্ছা ধরো কতগুলো বিএফসি মলিকুল কনসিডার করছো বিএফি মলিকুলের যে অপারেশন কাজ এই বোরনটা কিন্তু ইনভারিয়েন্ট থাকে তুমি যখন বেঞ্জিন মলিকুল কনসিডার করছো এই রেগুলার হেসাখান মাঝখানে একটা পার্টিকুলার পয়েন্ট যেটা বেশি সেন্টার অফ মাস সেটা ইনভ্যারিয়েন্ট থাকবে তুমি যখন সিসিএল ফোর তার ক্ষেত্রে বিভিন্ন সিমেন্টে অপারেশন কাজ করছো যে কার্বনটা সেন্টার অফ মাস সেটা তোমার ইনভারিয়েন্ট থাকবে আর এবারে একটা স্পেসিফিক এক্সাম্পল দিই যে অ্যাকচুয়ালি অপারেশন অপারেশনগুলো গ্রুপ তৈরি করে মোস্ট পপুলার যে এক্সাম্পল সেটা ওয়াটার মলিকুল ওয়াটার মলিকুলে কি কি সিমেন্টটি অপারেশন থাকতে পারে তুমি দেখো একটা সাটেল আইডেন্টিটি অপারেশন আইডেন্টিটি অপারেশনটা দেখো এমনি তুমি যখন অর্গানিকের সিমেন্টটি পড়েছো সেখানে আইডেন্টি অপারেশনটাকে তুমি আলাদা পাত্তা আলাদা করে কিছু পাত্তাই দাও কিন্তু গ্রুপ থরির কনটেক্সটে অপারেশন অপারেশনটাকে কিন্তু তোমাকে পাত্তা দিতে হবে কেন পাত্র দিতে হবে কারণ একটা গ্রুপ তৈরি করতে আইডেন্ট গ্রুপ তৈরি করতে গেলে থেকে তিন নম্বর এক জিনিসটা আছে যে আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করতেই হবে সেই জন্য এই আইডেন্টিটা তোমাকে নিতেই হবে এছাড়া কি হতে পারে ধরো এই যে জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে তুমি একটা সি টু মানে জেড বরাবর তুমি একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিলে ঘুরলে কি হচ্ছে না এইচ ওয়ান এইচ টু মানে এইচ টু টা এইচ ওয়ান এ চলে যাচ্ছে এইচ ওয়ান টা এইচ টু তে চলে যাচ্ছে একটা ইনডিস্টিংগেবল কনফিগারেশন পেয়ে গেলে এটা একটা অপারেশন হচ্ছে সেটা বোঝানোর জন্য ওয়ান টু সিম্বলটা দিয়েছে একটা হচ্ছে সিম্বলটা নেই আলটিমেটলি তুমি একটা ইনডিস্টিংয়েজেবল কনফিগারেশন ফিরে পেলে তাহলে এই এইটাকে বলছে সিটু সি টু অ্যাবাউট জেডসিস আর এছাড়া তোমার দুটো জিনিস একটা হচ্ছে এই যে বোর্ডের প্লেন একটা মানে আমি যে পাওয়ার পয়েন্ট করছি সেই কম্পিউটারের প্লেন যেটা সেটা যদি এক্সেড প্লেন বলো তাহলে সেই প্লেনের রেসপেক্টে সিমেট্রি মানে ইন্ডিস্টিংগুইজিবল কনফিগারেশন তুমি পাবে যেখানে আলটিমেটলি কিছু তোমার চেঞ্জ হচ্ছে না আর একটা হচ্ছে সিগমা ওয়াই জেড

হ্যাঁ এবার রিঅ্যারেঞ্জমেন্ট থিওরি দিয়ে যখন তুমি বুঝতে পারবে না তখন তুমি অন্য কিছু করার চেষ্টা করবে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরি তোমার মনে আছে যে কোন দুটো রো বা কোন দুটো কলাম আইডেন্টিক্যাল হবে না আর কোন একটা পার্টিকুলার রোতে কোন একটা সিমেট্রি অপারেশন একের বেশি অ্যাপিয়ার করবে না তাহলে দেখো তুমি এই এই যে প্রথম রোটা আর প্রথম কলামটা তুমি ইজিলি লিখে ফেলতে পারো ইয়ের সাথে যে অপারেশন নিয়ে কাজ করো সেটা ডান দিক থেকে হোক দিক থেকে সেটা একই থাকে আর বাকি যে পার্টটা থাকে সেটা খুব ইজিলি তুমি দেখে নিতে পারছো রিয়ারজমেন্ট থিওরি পারলে ভালো অথবা এই পার্টিকুলার কেসে তুমি কাজ করালেই বুঝা যায় তাহলে সি টু জেড সি টু জেড ইনটু সি টু জেড যদি সি কে দুবার কাজ করে মানে কি সি টু এর মানে একশো আশি ডিগ্রি রোটেশন আর সি টু জেড দুবার কাজ করে মানে কি একশো আশি প্লাস একশো আশি মানে তিনশো ষাট ডিগ্রি রোটেশন তিনশো ষাট ডিগ্রি রোটেশন মানে আইডেন্টিটি অপারেশনে ফিরে আসে বা কোন একটা পেনের রেসপেক্টে দুবার রিফ্লেকশন নিলে সিগমা এক্স জেড সিগমা এক্স জেড সেটা ই দেবে সিগমা ওয়াই জেড সিগমা ওয়াই জেড তোমাকে ই দেবে তাই যে এই রোটা এই কালামটা ই ই ই সবগুলো তৈরি হয়ে গেল এবারে বাকিটা জাস্ট সিম্পি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম কাজে লাগাও কাজে লাগালে তুমি দেখতে পেয়ে যাচ্ছ এই হচ্ছে তোমার করেসপন্ডিং গ্রুপ মাল্টিফিকেশন টেবিলটা এবং এই টেবিল থেকে একটা পরিষ্কার যে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে এ তোমার এই যে দেখো এখানে এই যে আমি একটা করে দেখি কি আর কি যে সি টু জেড আর সিগমা এক্সেট আলটিমেটলি তোমাকে কি দেয় হ্যাঁ যখন দুটো অপারেশন কাজ করবেন সিগমা মানে সি টু জেড আর সিগমা এক্স জেড প্রথমে সিগমা একজেট টা কাজ করলো সিগমা থেকে তোমার বোর্ডের প্লেনটা সেটা কিছু পাল্টালো না তার তারপর আবার কাজ করলে এইচ টু এইচ ওয়ান হয়ে গেল দেখো এর সঙ্গে সরাসরি ওয়াই জেড এই চলে আসতে পারে তার মানে টু জেড সিগমা এক্স জেড ইজ নাথিং কিন্তু সিগমা ওয়াই ওয়াইজেড এইটা ক্যান্ড এইরকম করে টেবিলটা তুমি তৈরি করে ফেললে আচ্ছা ওয়ান্স তুমি এই মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি করে ফেললে সেখান থেকে বাকিটা তুমি ইজিলি বলে দিতে পারো কি বলে দিতে পারো দেখো পরিষ্কার যেটা যে ওই তোমার এতে চারটে যে অ্যাকজিউমস আছে আর কি ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটেড প্রপার্টি আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করছি এরা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছি কিন্তু সেটা তুমি দেখতে পেয়ে যাচ্ছ ঠিক আছে হ্যাঁ তাহলে পরিষ্কার তুমি বলতে পারলে যে এই যে ওয়াটার মডিকুলার ক্ষেত্রে এই যে চারটে ডিসটিং সিমেট্রি অপারেশন ই সি টু সিগমা এক্স জেড আর সিগমা ওয়াই জেড এরা কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি করছে ঠিক আছে তাহলে দেখো এই ওয়াটার মলিকুল যে গ্রুপ তৈরি করছে তার যে ডিস্টিং সিমেট্রি অপারেশন সেই জায়গাটা কিছু বুঝতে অসুবিধা হলে আমায় বলো যে ওয়াটার মলিকুলে কি চারটে ডিস্টিং সিমেট্রি অপারেশন সেখান থেকে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটাকে তৈরি করা হোক তো অসুবিধা তো চাপে না possible. Oh. Wow. That's it. That's it. Oh, that's fitting. Even the tone is a little bit of a দেখো এই যে ওয়াটার মডিকুলার ক্ষেত্রে যে চারটে ডিস্ট্রিক্ট সিমেট্রি অপারেশন মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করে এবং তারা যে একটা গ্রুপ তৈরি করছে সেটা কারো বুঝতে অসুবিধা হলে কিনা বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে দেখো

মানে একাধিক পয়েন্ট গ্রুপ তুমি পেতে পারো যেখানে চারটে সিমেন্ট অপারেশন আছে মানে গ্রুপ অফ অর্ডার ফোর হ্যাঁ সেরকম সি ছাড়াও আরো আছে তুমি ডি টু যেমন পাবে দেখবে পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে হুম সরি ডি টু আছে যেখানে অর্ডার অফ দ্য গ্রুপ হচ্ছে তোমার ফোর হবে কিন্তু এই যে পার্টিকুলার টাইপটা যেখানে ই থাকবে সি টু থাকবে সিংবা এক্সেক থাকবে সিং বা ওয়াইজেড থাকবে সেটা অর্ডার মলিকুলের কথা বলছি আর কি সেই পয়েন্ট গ্রুপটার নাম হচ্ছে সি টু ভি দেখো একটা স্পেসিফিক এক্সাম্পল আমি দিলাম যেটা হচ্ছে তোমার সিটিবি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে আচ্ছা এবারে এরকম মনিকুরের সংখ্যা তো শেষ নেই সমস্ত গুলোকে তোমার কতগুলো পয়েন্ট গ্রুপে তোমাকে অ্যাকচুয়ালি ভাগ করতে হবে এখন পনেরোটা পয়েন্ট গ্রুপ তুমি অ্যাকচুয়ালি পাবে সেটা আমি আসছি টেবিলটাতে টেবিলটাতে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গ্রুপগুলোকে তুমি চারটে জেনারেল ক্যাটাগরিতে ভাগ করতে পারো একটা হচ্ছে নন রোটেশনাল গ্রুপ নন রোটেশনাল গ্রুপ হচ্ছে লো সিমেট্রিক পয়েন্ট গ্রুপ সেক্ষেত্রে তোমার সি ওয়ান সিএস এবং সিআই এই তিনটে হচ্ছে নন রোটেশনাল গ্রুপের মধ্যে পড়ে যেখানে নাম্বার অফ সকাল সিমেট্রি মানে এরা লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ আর কি এদের এদের বেশি সিমেট্রি এলিমেন্ট সংখ্যা হচ্ছে অনেক কম আচ্ছা সিঙ্গেল অ্যাক্সিস গ্রুপ একটাই তোমার প্রপার অ্যাক্সিস থাকবে আর কি সিএন সিএনভি সিএন এইচ এস টুএন সিগমা সি ইনফিনিটি ভি হ্যাঁ উইথ এন ইকাল টু দুই তিন চার পাঁচ ইনফিনিটি এইগুলো সব সিঙ্গেল অ্যাক্সিস গ্রুপের মধ্যে পড়ে ডাই গ্রুপ সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই দেখবে দুটো যে মানে প্লেন তার মাঝখানে আরো প্লেন থাকবে আর কি সেরকম তোমার ডিএন থাকবে ডিএনটি থাকবে এইচ থাকবে টু টু থি থেকে ইনফিনিটি আর কিউবিক গ্রুপের মধ্যে হচ্ছে টেক্টা হেড ডাল অক্টা হেডাল আইকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর থেকে পনেরো তার মানে যে সমস্ত এলি মানে মলিকুলগুলো তোমাকে দেওয়া হবে সেই মলিকুলগুলো যে পাঁচটা ডিস্টিং পয়েন্ট গ্রুপ আছে এই পাঁচটা পনেরোটা ডিস্টিং পয়েন্ট গ্রুপ আছে এই পনেরোটা ডিস্টিং পয়েন্ট গ্রুপের মধ্যে কিন্তু সে বিলং করবে এবার আমি একটা মলিকুল তোমায় দিয়ে দিলাম সেই মলিকুলটা কোন পার্টিকুলার পয়েন্ট গ্রুপে থাকবে সেটা তোমায় বলতে হবে মানে টাইপ অফ পয়েন্ট গ্রুপ হচ্ছে আমি কেটা বললাম পনেরোটা এবারে সিএন ভি এন এভাবে তো যা খুশি দেবে সি টু সি 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 ফোর বি যা খুশি দেবে দট ডি ইনফিনিটি এই ডি এইচ হতে পারে ডি সিক্স এইচ হতে পারে মানে এরকম তো প্রচুর থাকবে সেই মতো করে অনেক বেশি এখানে যেমন আমি বলছি যে মানে পনেরোটা টাইপের ঠিক আছে এবারে এইখানে এই যে সিএন যে পয়েন্ট গ্রুপ সিএন বা সিএন ভি বা সিএনএইচ বা এস টু এন বা সি ইনফিনিটি ভি তো আলাদা হয়ে গেল এই এইগুলো এইগুলো এন এর ভ্যালু কিন্তু দুই তিন চার বিভিন্ন হতে পারে বা ডাইহেড্রাল গ্রুপসগুলোর মধ্যে যখন ডিএন ডিএনডি ডিএনএচ বা ডি ইনফিনিট এইচ তো হয়ে গেল আলাদা বাকি এন এইচ ধরো তোমার তিন ছয় যা খুশি হতে পারে এগুলো তোমার আছে আচ্ছা এবারে এই যে এই যে টেবিলটা এই টেবিলটা একটু মুখস্ত করে ফেলতে হবে হ্যাঁ মানে মুখস্ত মানে তুমি জাস্ট অন্ধের মতো মুখস্ত করতে গিয়ে না কিন্তু তুমি যদি বারবার প্র্যাকটিস করো দেখবে তোমার প্রায় মুখস্থর মতো হয়ে যাবে তাহলে কোন একটা পার্টিকুলার মলিকুল কোন পয়েন্ট গ্রুপে বিলং করে সেটাকে বোঝার জন্যে এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট আচ্ছা প্রথমেই যে জিনিসটা তুমি লক্ষ্য করবে সেটা যে মলিকুলটা তুমি কনসিডার করছো সেই মলিকুলটা লিনিয়ার না লিনিয়ার নয় মলিকুল দেখেই তুমি বুঝতে পারবে কোনগুলো লিনিয়ার মলিকুল কোনগুলো নিয়ে লিনিয়ার মলিকুল নয় তোমার ধরো হোমোনিউক্লিয়ার যে কোনো মলিকুল সরি ডায়াটেমিক যে কোনো মলিকুল সেটা হোমোনিউক্লিয়ার হতে পারে হেটো হতে পারে তারা যে লিনিয়ার যেটা বলাই বাহুল্য এছাড়া পলিয়াটেমিক মলিকুলের মধ্যে ধরো কার্বন ডাইঅক্সাইড তুমি যেন লিনিয়ার অ্যাসিথিলিন তারা লিনিয়ার এসিয়েন তারা লিনিয়ার অ্যান্ড সোয়ান তারপরে দেখো মলিকুলটা দেখি তুমি বুঝতে পারো মলিকুলটা লিনিয়ার না লিনিয়ার না আর লিনিয়ার না হলে লাইফটা অনেক কমপ্লিকেটেড যদি মলিকুলটা লিনিয়ার হয় তাহলে লাইফটা কিন্তু অনেক সিম্পল হয়ে যাবে ধরে না মলিকুলটা লিনিয়ার আর মলিকুলটা যদি লিনিয়ার হয়ে যায় নেক্সট যে জিনিসটা তোমাকে দেখতে হবে যে এই মলিকুলটা ইনভার্সন সেন্টার আছে কি নাই যদি ইনভার্সান সেন্টার থাকে তাহলে সেটা হয়ে যাবে ডি ইনফিনিটি এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে আর যদি ইনভারসন সেন্টার তোমার না থাকে তাহলে সেটা হয়ে যাবে সি ইনফিনিটি ভি এই পয়েন্ট গ্রুপের মধ্যে ধরো অ্যাড ফর এক্সাম্পল আমি ধরো এই সেল মলিকুল কনসিডার করছি হোমোনিক ডায়াটমিক মালিকুল হেটোলিকটা ডায়াটমিক মলিকুল তার ইনভার্সন সেন্টার নেই ইনভারসন সেন্টার নেয় মানে যে সেটা সি ইনফিনিটি ভি এই পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে আবার কার্বন ডাইঅক্সাইড অ্যাসিটিলিন ক্লোরিন হাইড্রোজেন এই টাইপের মলিকুল তুমি কনসিডার করছো সেখানে তুমি কি দেখতে পাচ্ছ না এদের ইনভারসন সেন্টার আছে তখন সে হচ্ছে ডি ইনফিনিটি এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করবে তাহলে কার্বন ডাইঅক্সাইড এর পয়েন্ট গ্রুপ কি হলো তাহলে কার্বন ডাইঅক্সাইড মলিকিউলের পয়েন্ট গ্রুপ ডি ইনফিনিটি এইচ ডি ইনফিনিটি এই একদম তাই অ্যাসিডিনের পয়েন্ট গ্রুপ ডি ইনফিনিটি এইচ তাহলে এই রকম ভাবে তুমি জাস্ট মলিকিউলটাকে দেখবে যেটা মানে লিনিয়ার মলিকিউল তার ইনভার্সন সেন্টার আছে তাহলে ডি ইনফিনিটি এইচ আর লিনিয়ার মলিকিউল তার ইনভার্সন সেন্টার নাই তাহলে সেটা সি সিগমা পি এই পয়েন্ট গ্রুপের মধ্যে তবে এটা বিলং করবে আর এবারে যদি মলিকুলটা লিনিয়ার না হয় তখন তোমাকে কি দেখতে হবে যদি মলিকুলটা লিনিয়ার না হয় তোমাকে কি দেখতে হবে প্রথমে যেটা দেখতে হবে যে এই মডিকুলটা তিনটের বেশি হ্যাঁ সরি তিনটের বেশি মানে এক সেকেন্ড মানে তারপর তোমাকে যেটা দেখতে হবে যে মোর দেন ওয়ান মানে সিএন এক্সিস কন্টেন্ট করছে

তাহলে তারপরে তোমাকে দেখতে হবে যে এই মলিকুলটা ডাস দ্য মলিকুল কন্টেন্ট মোর দেন ওয়ান সিথি অ্যাক্সিস এটা তোমার দেখতে হবে আর আচ্ছা এইটা অ্যাকচুয়ালি এইটা এইটাকে না এইভাবে লেখা উচিত নয় এটা আমি তোমার ঠিক করে দিচ্ছি তোমার এক আচ্ছা এটা কাটাকাটি করলে অসুবিধা হবে এইটা লেখা উচিত হচ্ছে ডাস দ্য মলিকুল কন্টেন্ট মোর দেন ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন গেটার ইকাল টু থ্রি ঠিক আছে এইটা তুমি এটা দেখতে হবে যে ডাস দা মলিকুল কন্টেন মোর দ্যান ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন গ্রেটার ইকুয়াল টু থ্রি মানে এইভাবে লেখা উচিত এটা লেখাটা একটু ওখানে অন্যরকম হয়েছে ডাস দা মলিকুল কন্টেন মোর দ্যান ওয়ান এই সিএন অ্যাক্সিস সিএন অ্যাক্সিস উইথ এন গ্রেটার ইকুয়াল টু থ্রি হ্যাঁ ডাস দা মলিকুল কন্টেন মোর দ্যান ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন গ্রেটার ইকুয়াল টু থ্রি এটা আচ্ছা নো হলে সেটা আমি পরের পাতায় চলে যাবে সেটা এখন বলছি না যদি ইয়েস হয় ঠিক আছে ধরো এটা হ্যাঁ তারপরে তোমাকে দেখতে হবে যে এই মলিকুলটা সি ফাইভ কন্টেন্ট করছে কিনা অ্যাক্সিস কন্টেন্ট করে তারপর তোমার দেখতে হবে যে তার একদম ইনভার্সান সেন্টার আসে কি নাই ইনভার্সান সেন্টার থাকলে সেটা আই এইচ ইনভার্সন না থাকলে সেটা আই আই কোসা হেডল মানে আই আর আই তাহলে কি হলো দেখো যে মলিকুলটা মোর দেন ওয়ান থ্রি এটা আছে কি না যদি থাকে তাহলে তোমাকে দেখতে হবে সি ফাইভ অ্যাক্সিস আছে কিনা যদি থাকে তোমাকে দেখতে হবে ইনভার্সাল সেন্টার আছে কিনা ইনভার্সাল সেন্টার থাকলে সেটা আইএইচ আর ইনভার্সেল সেন্টার না থাকলে সেটা আই আগে ধরে নাও তার কোনো এন অ্যাক্সিস নেই তারপর তোমাকে দেখতে হবে কন্টেন্ট মোর দ্যান ওয়ান সি ফোর সে কি ফোর অ্যাক্সিস কন্টেন্ট করছে ফোর অ্যাক্সিস কন্টেন্ট করে তারপর তোমাকে দেখতে হবে তো ইনভার্সন সেন্টার আছে কি নাই ইনভার্সাল সেন্টার থাকলে অক্টার হেড সেন্টার না থাকলে মানে ও এইচ না হলে ও মানে এইচটা থাকবে না আর এটা আর যদি তোমার মলিকুলটার তোমার ধরো মোর দেন ওয়ান সি অ্যাক্সিস উইথ এন গেটারিকল টু থ্রি আছে তার কোনো সি ফাইভ নেই তার কোনো সি ফোর নেই তারপরে তোমাকে দেখতে হবে তাদের ইনভার্সান সেন্টার আছে কি নাই ইনভার্সান সেন্টার থাকলে তাহলে সেটা হচ্ছে তোমার টেক্টা হেডাল ইনভার্সান সেন্টার না থাকলে সেটা হচ্ছে শুধু টি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার টি ডি আর টি এবারে যদি তোমার মোর দ্যান ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন গেটার ইকোয়াল টু থ্রি যদি তোমার না হয় তাহলে তুমি কি করবে তোমাকে দেখতে হবে ডাজ দা মলিকুল কন্টেন্ট এ সিএন অ্যাক্সিস মানে এন গেটার ইকোয়াল টু থ্রি নেই মোর দ্যান ওয়ান সিএন অ্যাক্সিস মানে মোর দেন ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন গেটার ইকোয়াল টু থ্রি মানে সিথি অনওয়ার্স আর কি একের বেশি অ্যাক্সিস যদি না থাকে তাহলে আদৌ কি কোনো সিএন আছে আচ্ছা যদি সিএন না থাকে তাহলে সেটা অনেক সহজ সেটাকে বলে নিই যদি কোনো সিএন না থাকে তাহলে তোমাকে দেখতে হবে সিগমা আছে কিনা যদি সিগমা থাকে তাহলে সেটা সিএস তাহলে সিগমাও নাই তারপর তোমার দেখতে হবে আই আছে কিনা যদি আই থাকে তাহলে সেটা আই আইও যদি না থাকে তাহলে সিওয়ান তার মানে সিওয়ানটা হচ্ছে একটা পয়েন্ট গ্রুপ যে ক্ষেত্রে তাকে স্বপ্ন তার কিচ্ছু নেই ঠিক আছে তাহলে প্রথম কথা হচ্ছে যে একটা মলিকুল লিনিয়ান নয় এক নম্বর মলিকুলটার মোর দ্যান ওয়ান সিএন অ্যাক্সিস জাস্ট সিয়ন অ্যাক্সিস থাকলে একটাই থাকছে মোর দেন ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন ক্যাটেগি করল টু থ্রি নাই সিএন অ্যাক্সিস থাকলে একটাই আছে আর কি এরকম তাহলে কোনো সিএন অ্যাক্সিস যদি না থাকে তাহলে তুমি দেখতে পাবে সিগমা আছে কিনা সিগমা থাকলে সেটা সিএস সিগমাও যদি না থাকে তাহলে ফাংশনটা আছে কিনা ইনভার্স ফাংশনটা থাকলে সেটা সিআই আর ইনভার্স সেন্টার না থাকে তাহলে সি ওয়ান সি এর মধ্যে কিছু নেই সিআই এর মধ্যে মানে কিছু নেই মানে আইডেন্টিটি অপারেশন ইটা আছে আর সি আই এর মধ্যে হচ্ছে ই এর সঙ্গে আই আছে আর সিএস এর মধ্যে ই আই এবং তোমার সিগমাটা আছে আর এবারে ধরো মোর দেন ওয়ান সিএন উইথ এন কল টু থ্রি নাই কিন্তু একটা সিএন অ্যাক্সিস আছে তখন তোমাকে দেখতে হবে যে এই ওই যে সিএন অ্যাক্সিসের পারপেন্ডিকুলার সিটু আছে কিনা আর পারপেন্ডিকুলার সিটু না থাকলে লাইফটা অনেক সহজ তোমাকে দেখতে হবে সিগমা এইচ আছে কিনা তাহলে সেটা এন এইচ হয়ে যাবে তাহলে সিগমা এইচ নাই তারপর তোমাকে দেখতে হবে সিগমা ভি আছে কিনা এন ভি হয়ে যাবে যদি তুমি দেখো দুটোই নাই তখন তোমাকে দেখতে হবে তার কোনো এস এন এস টু এন অ্যাক্সিস আছে কিনা তাহলে সেটা হয়ে যাবে এস টু এন আর সেটাও যদি না থাকে সেটা সিএন তাহলে একটা মলিকুল জাস্ট ধরো কেবলমাত্র একটা সিএন অ্যাক্সেস আছে ঠিক আছে তাহলে এবার তার সিগমাইচ আছে কিনা তাহলে সেটা সিএন এইচ হয়ে গেলো যদি তোমার সিএইচ এইচ না থাকে তোমাকে দেখতে সিগমা ভি আছে কিনা সিমা তাহলে সিএন ভি হয়ে গেলো এই ওয়াটার মলিকুল বা ইত্যাদির ক্ষেত্রে কেমন হচ্ছে ধরো ওয়াটার মলিকুলের ক্ষেত্রে সি টু আছে তার মানে এই যে সিটু অ্যাক্সিস আছে কিন্তু পারপেন্ডিকুলার কোনো সিটু নেই মানে জাস্ট একটাই সিটু আছে তার কোনো সিগমাইজ নেই তার হচ্ছে সিগমা ভিটা আছে হ্যাঁ যেটা হচ্ছে তোমার মানে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে অক্সিজেনের মাঝখান দিয়ে যেটাকে দুটো ভাগে ভাগ করে দিতে গিয়ে সেটা হচ্ছে তোমার সিগমা ভি আছে এটা সি এন পয়েন্ট গ্রুপ এবার সি মানে এখানে কিন্তু এইখানে যে যে সিএন এন অ্যাক্সিসটা আছে এখানে এনিকলটি কিন্তু দুই সেটা হচ্ছে সি টু হয়ে গেলে অ্যামোনিয়া হলে সেটা সি টু ভি হয়ে যেত অ্যানসার মানে সিগমা এইচও নেই সিগমা ভিও নেই মানে শুধুমাত্র একটা সিএন অ্যাক্সিস আছে পারপেন্ডিকুলার সিটু নাই সিগমা এই নাই সিগমা ভি নাই কিন্তু ধরো এস টু এন আছে তাহলে সেটা তোমার এস টু এন পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করো বা সেটাও মাথা খেতে একটা সিএন পয়েন্ট গ্রুপের মধ্যে তোমার বিলং করো আচ্ছা এবারে হচ্ছে একটা একটা এবং কেবলমাত্র একটা সিএন অ্যাক্সিস আছে তার সঙ্গে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার গুলো আছে তা পারপেন্ডিকুলার গুলো যদি থাকে তারপর তোমার দেখতে পাবে তার সিগমা এইসটা আছে কি নাই থাকে সেটা ডিএনএচ আর যদি সিংমা এইচ না থাকে যদি নো হয় সিগমা এইসটা না থাকে দেখবে সিংমার ডি আছে কিনা সিগমা ডি থাকলে সেটা ডি এর মধ্যে পড়ে আর যদি না থাকে সেটা ডি এন এর মধ্যে পড়ে দেখো আমি আবার সামারাইজ করছি জিনিসটা যে মলিকুলটা প্রথমে তোমাকে দেখতে হবে এটা লিনিয়ার কিনা এটাকে এই কারিতে লিখে দেখতে হবে তার সঙ্গে ইনভ সেন্টার আছে কিনা ইনভ সেন্টার দিয়েও কেউ ভাবতে পারে অথবা সিংমা এই দিয়েও কেউ ভাবতে পারে ঠিক আছে বা যারা ইনভার্সন সেন্টার লিনিয়ার মলিক ইনভার্সন সেন্টার আছে মানে সে বেসিকারি তোমার সিগমা এইচ অ্যাক্সিসটা আসে আর সেই রেসপেক্টটা যদি থাকে তাহলে সেটা ডি ইনফিনিটি এই না থাকলে তো সি ইনফিনিটি ভি এর মলিকুলটা কোদিন নন ইন্ডিয়ান হয় তুমি প্রথমে দেখো যে মলিকুলটা মোর দেন ওয়ান এন অ্যাক্সিস উইথ এন গেটারিকলি আছে কিনা মানে সি থি অনওয়ার অ্যাক্সিস একের বেশি আছে কিনা যদি থাকে তুমি দেখো যে সি ফাইভ আছে কিনা সি ফাইভ যদি থাকে তুমি দেখো ইনভার্সাল সেটার আছে কিনা হ্যাঁ ইনভার্সন সেটার থাকলে আই এইচ ইনভার্সেন্টার না থাকলে সে আই তারপর তুমি চলে আসো যে তার সি ফোর আছে কিনা যদি সি ফাইভ না থাকে দেখো সি ফোর আছে কিনা সি ফোর থাকলে তুমি দেখো তার দুই ইনভার্সন সেন্টার আছে কিনা থাকলে ওয়েচ না হলে হচ্ছে ও আর তারপরে চলে এসো তোমার এতে যে মলিকুলটার সি ফাইভও নেই সি ফোরও নেই হ্যাঁ তার ইনভার্সন সেন্টার আছে কি না ইনভার্সন সেন্টার থাকলে টি ডি ইনভার্সন না থাকলে তোমার টি আর যদি মলিকুলটা মোর দেন ওয়ান সিএন অ্যাক্সিস কিন্তু একটা সিএন অ্যাক্সিস আছে প্রথমে ধরো কোনো সিএন অ্যাক্সিস নাই মানে ডাস্ট দ্য মলিকুল কন্টেন্স এ সিএন অ্যাক্সিস বা যে কোনো একটা সিএন অ্যাক্সিস মানে মোর দেন ওয়ান সিএন অ্যাক্সিস যদি এন কেটারিক মিটে কাটে এবারে সেটা ধরো নেই এবার তুমি দেখলে আদৌ কোনো সিএন আছে কিনা যদি সেটাও না থাকে তুমি দেখবে সিগমা আছে কিনা যদি থাকে সেটা সিএ সিগমাও নেই তারপর দেখো আই আছে কিনা যদি আই থাকে তাহলে সিআই আর আইও যদি না থাকে সেটা সি ওয়ান আর যদি তোমার সিএন থাকে তারপর দেখো পারপেন্টিকুলার গুলো আছে কিনা পারপেন্টিকুলার থাকলে দেখো সিগমাইচ আছে কিনা তাহলে ডিএনফিট এই সিগমাইচও নেই তারপর তুমি দেখো যে তার আদৌ সিগমা ডি আছে কিনা সিগমা যদি থাকলে ডিএন ডি সেটাও যদি না থাকে তাহলে ডিএন আর যদি পারপেন্ডিকুলার সিটিও না থাকে তোমাকে দেখতে হবে যে তার সিগমা এইচ আছে কিনা যদি থাকে সেটা এন এইচ সিগমা এইচ নেই তখন তুমি দেখাবে সিগমা ভি আছে কিনা তা সেটা হয়ে যাবে তোমার সিএনভি ভি ভিও নেই তখন দেখো এস এন আছে কিনা থাকলে হচ্ছে এস এন সেটাও যদি না থাকে তাহলে সেটা হয়ে তোমার সিএন ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার পনেরোটা

যে কোন একটা পার্টিকুলার মলিকুল কোন পয়েন্ট গ্রুপে বিলং করে সেটাকে যদি তোমাকে ডিস্টিং করতে হয় তাহলে তোমাকে এইরকম ভাবে করতে হবে ঠিক আছে আচ্ছা আজকে আমি তোমার কিছু এক্সাম্পল আমি দেখবো আর কি হ্যাঁ সেই এক্সাম্পল থেকে তোমাকে জাস্ট কি পয়েন্ট গ্রুপে বিলং করে তোমাকে দেখে নিতে হবে কয়েকটা টিপিক্যাল এক্সাম্পল দেবো আর আজকেই হয়তো শেষের দিকে লেখা আছে নাহলে আমি একটা তোমাকে রাইট দিয়ে দেবো যেখানে ওই প্রিভিয়াস নেট গেটে যত রকমের মলিকুল পড়েছে হ্যাঁ প্রত্যেকটা মলিকুলের করসপন্ডিং পয়েন্ট গ্রুপটা বলে দেওয়া আছে আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে তোমার ধরো হোমোনিকা ডায়াটেমিক মলিকুল হোমোনিকাটা এ টাইপের দেখতে এই মলিকুলটা লিনিয়ার তবে তার ইনভার্সন সেন্টার আছে তার পয়েন্ট গ্রুপ কি ডি ইনফিনিটে হিসাবে আর হেটোনিকা ডায়াটমিক মলিকুল হয়ে গেলে কিন্তু মলিকুলটা লিনিয়ার কিন্তু কোনো ইনভার্সন সেন্টার নাই বলে সি ইনফিনিটি ভি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং বিলান্তর কার্বন ডাইঅক্সাইড সে মনিকুলটা হচ্ছে লিনিয়ার এবং ইনভারসন সিমেট্রি আছে সেজন্য ডি ইনফিনিটি এইচ অ্যাসিটিং সে বেশি ডি ইনফিনিটি এইচ কিন্তু ধর এই যদি তুমি কনসিডার করো সেটা তো ইনভার্সন সেন্টার নেই তাহলে সি ইনফিনিটি ঠিক আছে এইটা প্রথমটাকে প্রথম যে টাইপটা সে মনিকুলটা লিনিয়ার তারপরে তার সঙ্গে সিগমা মানে এটা সিগমা এইচ বা আই যাই বলো না কেন আছে কি নাই সেই মতো করে থাকলে হচ্ছে ডি ইনফিনিটি না থাকলে হচ্ছে সি ইনফিনিটি তার এক্সাম্পল আমি এখানে বললাম সিসিএল ফোরে চলে আসো সিসিএল ফোর সিসিএল ফোর এর ক্ষেত্রে হচ্ছে তোমার দেখো এটা তো অবভিয়াসলি টেট্রা হেড্রাল মধ্যে পড়ছে এস এফ সিক্স টপটা মধ্যে পড়ছে আর ডোডেকা হেড্রনটা হচ্ছে আইএইচ আইকোসা হেড্রাল এর মধ্যে পড়ছে একটু একটুখানি ধরো তো তাহলে সিসিএল ফোরটা হচ্ছে টেটটা হেডডালের মধ্যে পড়ছে এস এফ সিক্সটা চকটা হেডডালের মধ্যে পড়ছে আর 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 এইটা হচ্ছে এই যে এই যে করসপন্ডিং স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার কি নাম তার জানি না হ্যাঁ এটা আচ্ছা এটার নাম হচ্ছে কি জানো ডেকা হেড্রেন হ্যাঁ এটা সাম কাইন্ড অফ অ্যালকেন নাকি ডেকা হেড্রেন সেটা আইএইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করছে আচ্ছা অ্যামোনিয়া এটা সিথি ভি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করছে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটাই সিথি অ্যাক্সিস আছে আর এদের কোনো সিগমা ইজ নাই দেখো এই যে এই যে সিথি পয়েন্ট গ্রুপের মধ্যে কেন বিলং করছে খেয়াল করে দেখো যে এর মানে মোর দেন ওয়ান সিথি অ্যাক্সিস তো নেই একটাই সিথি অ্যাক্সিস আছে একটাই সিথি অ্যাক্সিস আছে হ্যাঁ এই যে পারপেন্ডিকুলার সিটু কিছু নেই কোনো সিগমা ইজ নেই কিন্তু সিগমা ভিটা আছে জন্য সিপিভি পয়েন্ট গ্রুপের মধ্যে সেটা বিলং করে আর এইচ টু ও টু সেটা সি টু এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে সি টু এইচটা দেখো এই যে সি টু এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করতে গেলে তোমার কোনটা হতে হচ্ছে না এইটা আর তার বেসিক্যালি সি টু আছে আর তার সাথে কি আছে না তার সাথে সিগমা এইচ আছে সেই জন্য এটা বেসিক্যালি সি টু এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে এটা বিলং করছে আর অ্যালিন হ্যাঁ এগুলো আসলে তুমি জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল এখানে বলে দিচ্ছি তুমি জাস্ট যেটা করবে ওই এ করে করে মানে যেটাকে বলে মানে ওই যে ট্রিটা দেওয়া হয়েছে পয়েন্ট গ্রুপ আইডেন্টিফাই করা যেটাকে ট্রিটা বলে দেওয়া হয়েছে সেই ট্রি থেকে তো মিলিয়ে মিলিয়ে দেখবে যে এক্ষেত্রে কী কী সিমেন্ট্রি অপারেশনস আছে সেটাকে মাথায় রেখে তাহলে কোন ক্যাটাগরিতে ক্ষেত্রে বিলং করছে আচ্ছা অ্যালিন হ্যাঁ অ্যালিনের তো স্ট্রাকচার তোমার জানা আছে যে অ্যালিনের স্ট্রাকচার কিন্তু এটা কিন্তু একদম সেই অ্যাসিডিনের মতো কিন্তু একই প্লেনে থাকে না যে তোমার এই যে এই এই মানে এই কার্বন হাইড্রোগ্যান হাইড্রোগ্যান যেটা তোমার বোর্ডের ফ্রেনে থাকে তাহলে এইখানে যে দুটো হাইড্রোজেন একটা হচ্ছে বোর্ডের সামনের দিকে থাকবে একটা বোর্ডের পিছনের দিকে থাকবে এটা হচ্ছে ডি টু ডি টু ডি এই পয়েন্ট গ্রুপে সেটা বিলং করে এফ থ্রি ভীষণ পপুলার এক্সাম্পল সেটা ডি থ্রি এইচ পয়েন্ট গ্রুপে বিলং করে তুমি তো জানোই এটা আচ্ছা বেঞ্জিন সেটা ডি সিক্স এইচ এই পয়েন্ট রুপে বিলং করছে এফ ফাইভ সেটা ডি পি হচ্ছে তোমার ডিথি এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে সেটা বিলং করবে হ্যাঁ কারণটা হচ্ছে তোমার এটা মানে এই যে অ্যাক্সিস যেটা আছে আর কি সেটা কিন্তু তোমার এই যে ইকুয়েটোরিয়াল পজিশনটা থেকে মানে ভার্টিক্যালি যে দুটো এপ আছে এখন অ্যাক্সিয়ালে যে দুটো ফোরিন আছে আর কি ফোরিন মানে ফসফরাস এবং ফোরন এইটা দিয়ে তোমার বেসিক্যালি একটা সিথি অ্যাক্সিস কাজ করছে এর হচ্ছে অরেজেন্টাল পেনটা এখন ডি থি এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে আচ্ছা ফেরোসিন একটা ভীষণ পপুলার এক্সাম্পল মানে পরীক্ষায় খুব মানে রেগুলারলি পড়ে ফেরোসিনটা ফেরোসিনটা হচ্ছে না স্ট্যাগার্ড স্ট্রাকচার হতে পারে আর ইক্লিপস স্ট্রাকচার হতে পারে হ্যাঁ স্ট্যাগার্ড আর ইক্লিপস তুমি জানো আর কি স্ট্যাগার্ডটা হচ্ছে ডি ফাইভ ডি এই পয়েন্ট গ্রুপে বিলং করে আর ইক্লিপস হলে হচ্ছে ডি ফাইভ এইট পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে আর এদের যদি কোনো ইন্টারমিডিয়েট কনফার্মেশন হয় সেটা হচ্ছে ডি ফাইভ দাস মানে এই এক্ষেত্রে দেখো যখন তুমি ইক্লিপস ফর্মটাকে করছো তোমার হরে প্লেনটা আছে তো স্ট্যাগারটা করলে কিন্তু হরে প্লেনটা একচুয়ে নেই ঠিক আছে ছবি দেখাটা পরিষ্কার বুঝতে পারছো এটা ঠিক আছে সেই রেসপেক্টে তোমার যদি স্ট্যাগার কনফার্মেশন হয় ফেরোসিনের তাহলে সেটা হচ্ছে তোমার ডি ফাইভ ডি ফাইভ ডি এই পয়েন্ট রূপে বিলং করছে আর যদি তোমার ইক্লিপস স্ট্রাকচারটা হয় তাহলে সেটা কিন্তু ডি ফাইভ এইচ এ বিল করছে আর এনে ইন্টারমিডিয়েট কনফার্মেশনেশন হচ্ছে ডি ফাইভ আচ্ছা সিস পয়েন্ট ইথিলিনে বিলং করে আর ট্রান্স ডাইক্রো ইথিলিন হলে সি টু এইচ এই পয়েন্টে সেটা থাকে পিটিসিএল ফোর স্কোয়ার প্যানার হলে ডি ফোর এইচ পয়েন্টে বিলং করে সাইক্রোবিউটেন স্কোয়ার প্যানারটা তুমি ধরে ডি ফোর এইচ পয়েন্ট কোপে বিলং করে ইথেন তার ভেরিয়াস কনফার্মেশন আছে কনফার্মার্স আছে স্ট্যাগার্ড ইক্লিপস কিউ ইত্যাদি স্ট্যাগারটা হচ্ছে ডি থ্রি ডিতে ইংলিশটা হচ্ছে তোমার ডি এইচ এ আর কিউ হয়ে গেলে যা সিম্পলি ডি হবে সাইক্লো চেয়ার ফর্ম যদি হয় তাহলে ডি বি তে বিলং করবে ওটা বোর্ড ফর্ম হলে কিন্তু সি টু ভি চেয়ার ফর্ম এবং বোট ফর্ম ডি বি তে এটা হচ্ছে সি থ্রি টু ভি তে এটা আর এই ধরনের স্ট্রাকচার এটা একটা পার্টিকুলার স্ট্রাকচার আর কি সেটা তোমার এরকম একটা সাইক্লো পার্ট আছে তার সঙ্গে সঙ্গে এখানে ডাবল বন সি দিয়ে একই প্লেনে যে সি এবং সিও টি সিটি আছে আর এখানে পার্টিকুলারলি মানে একটা বোর্ডের প্লেনের সামনের দিকে থাকে সেই সিটা আর পিছনের দিকে সেই আর একটা সেই সিটি আছে সেটা সি ওয়ান এই পয়েন্ট দুটো বিলং করে স্পাইরাল স্ট্রাকচার যেটা সেটা সি টু পয়েন্ট দুটোর মধ্যে বিলং করে আচ্ছা তোমার ডাইথাইল ক্রোমিয়াম তার ইক্লিপস ফর্ম যদি হয় ডি সিক্স এইটে বিলং করে আর স্ট্যাগার যদি হয় তাহলে মানে ফেরোসিনে যেমন এই রিংগুলো হচ্ছে পেন্টাগন এগুলো হচ্ছে হেক্সাগন আর কি টাইফিনাইল ক্রোমিয়াম আর কি হ্যাঁ একটা হচ্ছে ডি সিক্স এইচ আর ইক্রিস ফর্ম এটা ইক্রিস হলো আর ট্যাগার ফর্ম হলো হচ্ছে ডি ডি এই পয়েন্ট টুকে সেটা বিলং করে অ্যাডামেন্টেন একটা বিখ্যাত মলিকুল তুমি এর একটা হেড হেড দেখ পাইরিন ডি টু এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে ড্রাইফিনিলিন ডি থ্রি এইচ পয়েন্ট গ্রুপ বাইফিনাইল যেটা সেটা ডি টু ডি পয়েন্ট গ্রুপে মানে এরা হচ্ছে এটা পারপেন্ডিকুলারলি থাকে আর কি এটা এটা করোনিন সেটা ডি সিক্স এইট পয়েন্ট গ্রুপে বিলং করে আমি জাস্ট কতগুলো মানে যে এক্সাম্পলগুলো বিভিন্ন জায়গা থেকে পেয়েছি কম্পিউটার এক্সামে পড়া টড়া সেই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি মানে নিজেরা বুঝে বুঝেও করতে পারো আর বুঝে সব তো করে উঠতে পারবে না কয়েকটা করে নেওয়ার পরে তুমি জাস্ট মানে মানে সহজ যেগুলো তো মনেগুলো করলো স্টাকার দেখে বুঝতে পারবে যেগুলো একটু কঠিন সেগুলো একটুখানি কেয়ারফুলি জাস্ট একটু মিলিয়ে মিলিয়ে দেখে করা হ্যাঁ গ্লাইঅক্সাল সি টু এইচ পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে আচ্ছা এবার তুমি টলোইন আর কি যদি তুমি এই টলোইনের এই যে কার্বনের যে তিনটা হাইড্রোজেন আছে সেই তিনটা হাইড্রোজেনের যদি মানে তোমার স্পেসে প্রপার ডিস্ট্রিবিউশন তুমি এক্সক্লুড করো তাহলে সেটা সি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করবে সেটা ইনপুট করো সেটা সি টু বি পয়েন্ট গ্রুপের মধ্যে সেটা বিলং করবে আচ্ছা এখানে এই যে ওয়ান থ্রি ফাইভ টাইক্রো বেঞ্জিন যেটা সেটা ডি সি এইচ এ বিলং করছে আবার যদি এটা এক নম্বর তিন নম্বর পাঁচ নম্বর না হয়ে হ্যাঁ এক নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এক দুই তিনের গতি দেখা যাচ্ছে পি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করছে আর এক দুই আর চারে গতি থাকে তাহলে সি এস পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করছে মানে প্রায় সাবস্টিটিউটেড বেঞ্জিন এবার সাবস্টিটিউশন এই যদি কোথায় কোথায় হয়েছে তার মতো করে পয়েন্ট গ্রুপ পাল্টে যাচ্ছে বিপি এইট সি টু ভি সি ইত্যাদি আচ্ছা টোরো বেঞ্জিন সি টু ভি আচ্ছা এবারে টাইট করে সেটাও তোমার বেশি করে সিটুভি এবারে অর্থ হলে এবারে যদি তোমার এ হয় মেটা হয় সেটাও সিটুভি আর প্যারা হয়ে যায় সেক্ষেত্রে ডি টু এইচ কারণ এক্ষেত্রে তোমার এইটা হচ্ছে অ্যাক্সিসটা সি সিটু অ্যাক্সিসটা তার কিন্তু ইনভার্সাল সেন্টার আছে বা হরিজেন্টাল প্লেনটা কিন্তু তোমার আছে প্যারা টাইট করে বেঞ্জিন কিন্তু ডি টু এইচ পয়েন্টের মধ্যে এটার লেকচার নামটা এগুলো হয়েছে তো আগের থেকে দেওয়া হচ্ছিল বলে তোমার নামটা আমি করেছিলাম

এটা এমনি পড়ালে দিন ওইটুকু করেই পড়ানো যায় এবারে যখন তোমার ইয়ে হবে আর নম্বর দেখতে একটা কোথায় রাখা আছে গো আমি রাখলাম তাহলে এই কম্পিউটার ওই কম্পিউটারে কিছু থেকে যাই বলে হ্যাঁ আমরা হচ্ছে এরপরে যে কালটাকে করবো এই যে সিমেন্ট অপারেশন গুলো আমরা আহ দেখলাম সেই সিমেন্ট অপারেশন গুলোর যে করসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন যেটা আরকি সেইটা আর কি কোনটা আমি আমি লিখে বলে দিচ্ছি দেখো যেটা হচ্ছে যে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড টা তৈরি করে ফেলেছি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে নেক্সট যে কাজটা আমাকে করতে হবে সেটা আমি বলি যে নেক্সট ক্লাসে যে জিনিসটা আমাদের ডিসকাস করার কথা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ

জাস্ট তুমি একটা পার্টিকুলার থ্রি ডাইমেনশন একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করি একটা এক্সাম্পল তোমার দেখা একটা পার্টিকুলার পয়েন্ট তুমি কনসিডার করলে তার পি পয়েন্টিনেটটা হচ্ছে এক্স ওয়াই জেড এইটা তাই যে পি পয়েন্ট যার হচ্ছে এক্স ওয়াই জেড এইটা তুমি একটা ইনভার্সন সেন্টার কাজ করলে ইনভার্সন অপারেশনটা কাজ করলে কি হবে না ওটা পি পয়েন্টটা পি পয়েন্টেই যাবে এবারে যেটা হচ্ছে ধরে নাও এক্স ওয়াই জেডটা এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম পয়েন্টে পৌঁছেছে তার মানে আগে ছিল তোমার বেসিক্যালি তিনটে পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই জেড এটা ভেক্টার দিয়ে তুমি লিখলে এখন সেখান থেকে তৈরি হচ্ছে কে তৈরি করছে এক্স প্রয়েন্ট হচ্ছে তোমার তোমার ইনভার্সন অপারেশন মানে কি এক্স ওয়াই জেডটা মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডে চলে যায় মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডে গেল এইটা এবারে কথাটা হচ্ছে যে এই ভেক্টারটার সাথে কোন ম্যাট্রিক্সটা গুণ করলে তুমি এইটা পৌঁছাতে পারো তাহলে হচ্ছে তুমি মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো আর জিরো জিরো মাইনাস ওয়ান এটা এই এই কাজটাকে করো তাহলে কি হবে তাকে এক্স ওয়াই যেটা মাইনাসের মাইনাস ওয়াই মাইনাস যেটা তোমার পৌঁছাবে ঠিক আছে তাহলে এবারে এই যে ম্যাট্রিক্সটা হলো তাহলে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা তুমি টি বলি ধরো এই যে টি যে ম্যাট্রিক্সটা এই টি ম্যাট্রিক্সটা বেসিক্যালি হচ্ছে যেটা তোমার মাইনাস ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো আর জিরো জিরো মাইনাস ওয়ান এইটা হচ্ছে তোমার ইনভার্সনের করসপন্ডিং ম্যাট্রিক্সটা ইনভার্সন অপারেশনের করসপন্ডিং ম্যাট্রিক্সটা এই যে টি আই ওয়ান যেটা করে একটা থ্রি ডাইমেনশনে তোমার ইনভার্সনের করসপন্ডিং ম্যাট্রিক্সই রিপ্রেজেন্টেশন ধরো তুমি একটা করে রিফ্লেকশন করলে ধরো না লেটস সে এক্স আচ্ছা এইটাকে এটাকে যেটা হলো এখানে আমি টিপিক্যালি মাইনাস এস মানে এক্স ওয়াই পাইম জেড পাইম বললাম কিন্তু একদম একদম যদি ইনভার্সন অপারেশনই বলি ইনভার্সন অপারেশন বললে এটা তোমার আবার ধরো সিগমা এক্স ওয়াই প্লেনটা যদি মানে এই অপারেশনটা যদি তোমার এক্স ওয়াই জেড এর উপরে কাজ করে কি করে এটা করে যে এক্সটাকে পাল্টাতে দেয় না ওয়াইটাকেও পাল্টাতে দেয় না কিন্তু জেডটা কি করে না এবারে তুমি যদি এই কোয়ার্ডিনেটটা এক্স ওয়াই জেড এইরকম ভাবে লেখো এর উপরে কে কাজ করলে তোমার বেসিক্যালি এক্স ওয়াই আর মাইনাস হবে না পরিষ্কার ওয়ান জিরো 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 ওয়ান জিরো আর জিরো জিরো মাইনাস ওয়ান এটা যদি কাজ করে

হ্যাঁ মানে এবারে এই এইগুলো কি হচ্ছে এইগুলো সিস্টেমেটিক্যালি আমি করব ওয়ান ডাইমেনশানে করবো থ্রি করব করবো নাইন দারুন দারুণ ইন্টারেস্টিং জিনিস আর কি ঠিক আছে এটা জাগে মানে আমি ভেবেছিলাম ভিডিওগুলো এখানে আছে আমি কিছুটা স্টার্ট করে দেবো মানে আমার তো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট করে দুটো ক্লাস হলে দেড় ঘন্টার মতো হয় আজকে একটা হলো এই পর্যন্ত আজকে থাক হ্যাঁ নেক্সট দিন আমরা এইখান থেকে বেসিক্যালি যা কিছু আলোচনা করার মানে এরপর থেকে করবো আর কি মানে ওই এক ঘন্টার একটা ক্লাস আমি নিয়ে নেব এই সপ্তাহের মাঝে হ্যাঁ নিয়ে তারপরে করে ওই মোটামুটি ঘন্টাতে দেখের মতো একটা ক্লাস নিলে ওই আগের যে দুটো ক্লাস ছিল দুটো ক্লাসকে একটা খাতে করে দেওয়া যায় আর তো আমরা এই পর্যন্ত আজকে রাখছি ছোট ক্লাস হলো আজকে এন্ড অফ লেকচার তোমার ফোর পর্যন্ত হলো নেক্সট এখান থেকে এবার স্টার্ট আমি ওই গত এক দু সপ্তাহে একটুখানি রেগুলারিটিস হয়েছে আবার এই সপ্তাহ থেকে নর্মাল রুটিন মেনে যে ক্লাসগুলো হয় এই সপ্তাহে মানে আবার একটু ক্লাস বেশি আছে মনে হয় তোমার রুটিন অনুযায়ী এ সপ্তাহ মানে তোমার কালকে তো ক্লাসটা নিতে পারিনি আজকে হলো আর মঙ্গলবার সন্ধ্যাবেলা মানে তোমাদের এই সপ্তাহে মানে ক্লাস আছে আমার হ্যাঁ ঠিক আছে এই সপ্তাহ থেকে আবার ইউজুয়াল আগের মতো যেমন ক্লাস হয় সেই ক্লাসগুলো আবার শুরু করব ঠিক আছে ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাক আজকে